চলতি পথে একটি পিকআপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পথচারীরা সেই দুর্গন্ধ পেয়ে গাড়িটি থামিয়ে গাড়ির মধ্যে কিছু মরা মুরগি দেখতে পায় এবং তারপরই শুরু হয় নানা ধরনের কল্পনা জল্পনা যে এই মরা মুরগি নিয়ে পিক আসলে কোথায় যাচ্ছিল সেটি নিয়ে এলাকাবাসী এই গাড়িটি আসলে এখানে আটকে রেখেছে এই যে মরা মুরগি সেই মরা মুরগি নিয়ে গাজীপুরের কাপাসিয়া থেকে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলো এরপর স্থানীয়রা সেই গাড়িটি সেখানে ধরে রেখেছে এবং ড্রাইভারকে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করছে একটু যদি আপনারা দেখাতেন যে এখানে আসলে কি আছে বের হচ্ছে যে কি আছে একটু দেখতে চাই বাইরের মধ্যে মরা মুরগি প্রচুর গন্ধ নাকের মধ্যে মুখের মধ্যে হাত দিয়ে রাখতে পারতেছি না অনেক দুর্গন্ধ কেন কেন কি এগুলো দেখি দেখি কি এগুলো এই পিকআপ যুগে মরা মুরগিগুলো নিয়ে গাজীপুরের শহরের দিকে যাচ্ছিল পথে মধ্যে সাধারণ মানুষের সন্দেহ হলে এই গাড়িটি এখানে মূলত আটকে রাখে আমরা যারা প্রথমে এই গাড়িটি আসলে আটকিয়েছে তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই যে আপনার সঙ্গে আপনারা প্রথম ছিলেন এখানে যে আসলে কি দেখে বুঝতে পারলেন বা কি ঘটেছে এখানে ঘটনা হচ্ছে আজকে তো আমাদের কপাসিয়াতে হচ্ছে নির্বাচন চলতেছে উপজেলা নির্বাচন তো সেই ক্ষেত্রে আমরা ভোট কেন্দ্রে ছিলাম একটু যদি নামিয়ে বলতেন আমরা ভোট কেন্দ্রের মধ্যে ছিলাম আপনার ফল এখানে কি হয়েছে সেটা বলেন মানে প্রথমত অবস্থা থেকে আমি বলতেছি তো আমরা ওই কেন্দ্রের সামনে ছিলাম তো ওই মুহূর্তে একটা পিক আপ ছিল নাকের মধ্যে গন্ধ লাগছে তো গন্ধটা লাগে আমাদের কাছে সন্দেহ হয়েছে যে এখানে গাড়ির মধ্যে তো আমরা দেখছি দূরে থেকে যে বস্তা দেখা যাচ্ছে তো আমরা আন্দাজ করতে পারছি যে এরকম কিছু হইতে পারে পরে আমরা দুইটা দিয়ে প্রায় এক থেকে কিলোমিটার আসছি আসার পরে ওনারা দাঁড় উনি দাঁড়াইছে সিঙ্গেল দেওয়ার সাথে সাথেই দাঁড়ানোর পরে ওনার জিজ্ঞেস করলাম কী করেন পরে উনি বললো যেটা আসলে ডাস্টবিনের মধ্যে ফেলা হয় পরে আরেকজনে কথা কইলো ফোনে ওনার সাথে কাটা জানি পর এগুলো নাকি মাসকে খাওয়ানো হয় মানে শুনছিলেন দর্শক যে বলছে এই মরা মুরগিগুলো কাপাশিয়া থেকে নিয়ে গাজীপুর শহরে ডাস্টবিনে ফেলা হয় এটা কতটুকু যুক্তি সেটা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন যিনি আসলে এই এলাকাবাসী যারা গাড়িটি এখানে আটকে ধরেছে এর আরো দু একজন আছে সঙ্গে আমরা কথা বলতে চাই আপনিও ছিলেন যত আমরা যখন এসে দেখলাম আসলে এখানে এসে আপনি কি দেখলেন এবং কেন আটকালেন এবং কি বুঝতে পারছেন প্রথমত গন্ধ পাই গাড়িতে আমাদের সন্দেহ হয় আমরা সন্দেহ অবস্থায় আমরা দুটা মোটরসাইকেল নিয়ে দৌড়ে আসি দৌড়াই প্রায় চার মতো দৌড়ে আসার পরে সিগন্যাল দিয়েছি তারপরে আমরা চেক দিয়ে দেখি গাড়িতে মরা মুরগি তো আমরা ওনারা অনেকভাবে প্রশ্ন করছি প্রশ্ন করার পরে উনি প্রথমত আনসার দিছে যে উনি নাকি এগুলা ডাস্টবিনে নিয়ে যায় তো আমাদের এটা সন্দেহ হয়েছে যে গ্রাম থেকে শহর থেকে ডাস্টবিন গ্রামে নিয়ে আসে ফালায় আর গ্রাম থেকে শহরে মুরগি নিয়ে যেতেছে ফালানোর জন্য এটা আমাদের সন্দেহ হয়েছে তারপর আবার জিজ্ঞেস করলাম ওনাকে জিজ্ঞেস করার পর উনি বলে ওই মালিকের সাথে কথা বলা মালিক বলতেছে নাকি এগুলা মাছকে পিচ করে কাইটা খাওয়ানো হয় এটা একেবারে একেবারে ঘটনা আবার আমরা এই গ্রাম থেকে শহরে এই মোটামুটি ডাস্টবিন নিয়ে ফালাইবো এ কথা বলার জন্য আমাদেরকে সন্দেহ হয়েছে সন্দেহ হয়েছে এই কারণে এবং উনি ওনার সাথে যোগাযোগ করার পর উনি টাকা ওই যে মালিক বলতেছে টাকা দেওয়ার জন্য যে টাকা যে টাকা দিব আপনারা ওটা ছে ছেড়ে দেন তা আমরা এটা দেশ জাতির এই শত্রু হিসাবে তাকে দেখছি যে নাকি আমাদেরকে এই জ্যান্তবাসী মৃত্যু মুরগি যে অবস্থা দেখতে পাচ্ছেন দেশবাসী এই লোকের বিচার হোক এই লোকের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কি করতে পারতেছেন এই মরা মুরগিগুলো নিয়ে কি করতে পারে এই বরাবর নিশ্চিত কাজ করবে হোটেলে কাজ হোটেলে মানুষ খাওয়াবে আমাদের মতো মানুষ দিয়ে সর্বনাশ এই যে রাস্তা দিয়ে মরা মুরগি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ আপনারা ধরেছেন এটি আসলে নিঃসন্দেহ তো এটি খারাপ একটি ব্যাপার কিন্তু এটি কোথায় যাচ্ছে আপনার কাছে কি মনে হয় একটু বিস্তারিত বলবেন আসলে এখন যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এই মরা মুরগি সহ কোথাও নিয়ে যাচ্ছে এটা পুরাটাই হচ্ছে একটা মিথ্যা এবং বানোয়াট আমার কাছে মনে হচ্ছে উনি বলতেছে এটা খাওয়াবে আমরা আমরা গ্রামে দেখি কখনো মরা মুরগি কেটে মাছকে খাওয়ানো হয় না এটা পুরোটা হাস্যকর ওনার মন্তব্য শুনে মনে হচ্ছে বক্তব্য শুনে মনে হচ্ছে এটা এখানে একটু মিথ্যার কোনো উনি আশ্রয় নিচ্ছে এটা যে কোনো একটা হোটেলে এটা বিক্রির উদ্দেশ্যেই কিন্তু এটা নিয়ে যাচ্ছে আমরা সেটাই এখন সবাই ইয়া করতেছি সন্দেহ প্রকাশ করতেছি একটু আমরা ড্রাইভারের কাছে জানতে চাই যে যে ড্রাইভার আসলে এই মুরগিগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে মরা মুরগি সেই মরা মুরগি আসলে কোথায় নিয়ে যাচ্ছে এবং কতদিন ধরে এই মুরগি এখান থেকে নিয়ে শহরে যাচ্ছে বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা আপনার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছি আপনি আমাদেরকে বলেছেন যে কয়েকদিন যাবত মূলত এই মুরগিগুলো নিয়ে শহরে আপনি কারো কাউকে দিচ্ছেন কিন্তু সেই মুরগি আপনি কি সরাসরি আপনি যেটা বলছেন কোথায় যাচ্ছে কেন যাচ্ছে মরা মুরগি আপনি কেন নিয়ে যাচ্ছেন শহরে আমি গাড়ি চালাই আমি ড্রাইভ আমি ড্রাইভ করি আমি এই মুরগিগুলি আজকে তিন দিন যাবৎ গাড়ি চালাচ্ছি ডায়মন্ড থেকে নিয়ে গাজীপুর সাইনবোর্ড পলাগাছ রোডে মনিরের কাছে আমি গাড়িটা হ্যান্ড ওভার করে দিলাম আমার ডিউটি শেষ এরপরে মুরগিটা কি হয়েছে সেটা আমি জানি না এরপরে আপনি জান না কিন্তু এই যে মরা মুরগি মরা মুরগি আপনি আপনি একজন ড্রাইভার হিসেবে আপনি বলেন তো যে এই যে মরা মুরগি একটা গ্রাম থেকে শহরে নিয়ে যাচ্ছে এটা আসলে কতটা যুক্তিসঙ্গত যে এটা মরা মুরগি এটার তো কোনো বেলু থাকার কথা না তাহলে শহরে কেন গাড়ি ভাড়া দিয়ে এরকম সময় দিয়ে একটা ফার্ম থেকে শহরে কেন নিচ্ছেন এটা শহরে নিচ্ছে এখন ওনারাই ভালো জানে সেই ব্যাপার তো আমি সঠিক যতটুক জানার আমি আপনাদেরকে বলে দিছি এর থেকে আর বেশি কিছু কিভাবে বলবো মানে ড্রাইভারটা হ্যান্ড করার পরে আমি কিন্তু বাসায় চলে যাই আমার ডিউটি শেষ এরপরে মাস্ট এই মুরগিটা কি করে সেটা ওনা জানে আমি বলতে পারবো না মানে কিছুক্ষণ আগে মালিকের সঙ্গে আপনি কথা বলছিলেন কিছুক্ষণ আগে ফোনে উনি কী বলছিলেন উনি বললো যে ভাইদের সাথে ওই যে যেহেতু আটকাইছে তাহলে ওই হাজার টাকা দিয়ে তুমি ওদেরকে এক হাজার টাকা দিয়ে চলে আসো তাদেরকে এক হাজার টাকা দিবে ওই যে যারা আটকাইছে সাংবাদিক সাংবাদিক কিংবা গ্রামবাসী যারা এটা ধরেছে এই মুরগি তাদেরকে টাকা দিতে বলছে আপনার মালিক সাংবাদিকের যে আটকাইছে ওনাদেরকে টাকা দিয়ে চলে আসতে বলছে আমাকে কে নাম কেউ না নাম ওনার মনির আচ্ছা শুনছিলেন দর্শক যে এই যে গাড়িটা যখন এই পথচারী এবং এলাকাবাসী এখানে গন্ধ পেয়ে আটকে ধরেছিল তখন মোটোফোনে মূলত যার যার কাছে মুরগি নিয়ে যাওয়া হচ্ছে তার সঙ্গে কথা হয় এবং তিনি এক হাজার টাকা এই যে স্থানীয় লোকজন কিংবা সাংবাদিকদের দিয়ে মূলত এই গাড়িটি এখান থেকে ছুটিয়ে নেওয়ার জন্য বলেছে এবং এই যে স্থানীয় লোকজন তারাও শুনেছে এবং আমি নিজেও শুনেছি যে তাহলে বুঝতেই পারছেন যে এই যে মরা মুরগিগুলো এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের কাছে জোর দাবি করা হচ্ছে যে এই মুরগিগুলো মরা মুরগিগুলো কেন শহরে যাচ্ছে প্রতিদিন এবং যাতে করে যারা এটার সাথে সংযুক্ত রয়েছে যারা এটার সাথে জড়িত তাদের সকলকে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্যও কিন্তু দাবি করা হচ্ছে আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যিনি আসলে প্রথমে এই ঘটনা দেখেছেন এখানে এসে আপনি কি দেখেছেন একটু একটু বলবেন যে আপনি কি দেখেছেন এখানে আমরা দেখ প্রথমত আমি গাড়িটাকে পিছন পিছন এসে আটক করে সেই তিলসুনিয়া থেকে চামড় খেয়ে এসে আটক করি গাড়িটা গাড়িটাকে ব্যাপারভাবে গাড়িটাকে তার দ্রুত চালাচ্ছিলো তারপর আমি মোটরসাইকেল দিয়ে তাকে ওভারটেকিং করে তারপর গাড়িটাকে আটক করি আটক করার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম গাড়ির ভিতরে কী আছে বলছে মুরগি আছে কী মুরগি কিসের জন্য বলতেছে মুরগি গাজীপুরে নিয়ে যাওয়া হবে গাজীপুরে কোথায় যে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার কাছে তো তার সাথে আমি কথা বল ফোনে কথা বললাম সে জানতে পারলাম সে একজন পরিচ্ছন্ন কর্মী তখন তাকে আমি ফোন করলাম যে আপনি এই মুরগি নিয়ে কী করতেছেন যে বলতে মুরগিটা ছেড়ে দেন আপনাকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছে আমি বলছি না মুরগি তো ছাড়া যাওয়া হবে না এটা সমস্ত কিছু তদন্ত করে দেখতে পারবো যখন গাড়ির পিছনে ব্যাগডালা খুলে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণ গন্ধ দুর্গন্ধ ছড়াচ্ছে তারপর আমি জিজ্ঞাসা করলাম বলতেছে ভাই রিকোয়েস্ট করতে ছেড়ে দেয় ছেড়ে দেন তারপর আমি ছাড়ি না তারপর আটক করে দেখলাম এই অবস্থা আপনারা যা সযোগ্য দেখতে পেলেন এটি গ্রাম থেকে মরা মুরগি কেন যাবে শহরে এবং কি কারণে যাবে হোটেলগুলোতে যে মরা মুরগির বিভিন্ন সময় যে সংবাদগুলো আসে তাহলে কি সেই সংবাদ সত্য সেটি নিয়েই কিন্তু মানুষ এখানে প্রশ্ন করছে একটু আসলে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং ড্রাইভার যিনি তিনি বলছেন যে কাপাসিয়া থেকে গাজীপুরের সাইনবোর্ড পর্যন্ত এই গাড়িটি মরা মুরগি বহনকারী যে গাড়িটি সেটি পৌঁছে দেয় তার দায়িত্ব পরবর্তীতে এই মরা মুরগি কোথায় যাচ্ছে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটি এই ড্রাইভার কিছুই জানে না